আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো আজকে আমরা চলে এসেছি সিটি কার ভ্যালিতে। তো এখানে আজকে দেখতে পাচ্ছেন আমার পেছনে হিউজ পরিমাণে তাদের গাড়ির কালেকশন আছে, মানে পুরো শোরুম ভর্তি কিন্তু তাদের গাড়ি আছে। আজকে একটু সকাল সকাল আমি আসছি, এই কারণে শোরুমটা একটু ফাঁকা ফাঁকা, তার উপর হচ্ছে আজকে আবার ফ্রাইডে। সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি স্টার্ট করি। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন, শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই একটা থামস আপ দিয়ে দিবেন এবং শেয়ার করে দেবেন যদি পছন্দ হয়। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করি। সো ফ্রেন্ডস, আজকে শুরুতেই প্রথমে একটা এক্সিও দিয়ে স্টার্ট করতে যাচ্ছি। এটা হচ্ছে 8 মডেল 13 রেজিস্ট্রেশন, ঢাকা মেট্রো ক 35 সিরিয়ালের গাড়ি। দেখতে পাচ্ছেন আপনার ব্লু কালারের গাড়িটা, যেটাকে নেভি ব্লু বলা হয়। গাড়িটা দেখতে কিন্তু চমৎকার কন্ডিশনে আছে, দেখতে পাচ্ছেন। ফ্রন্ট ফেসিয়াটা আমি যদি আগে দেখাই, স্টিল বাম্পার ইনস্টল নেই, হেডল্যাম্পগুলো হচ্ছে আপনার নিউলি ইনস্টল এবং খুবই চমৎকার কন্ডিশনে আছে গাড়িগুলো। আপনার দেখলে আশা করি অবশ্যই গাড়িটা পছন্দ হবে। সো এটার সামনের যে গ্লাসটা, এটা হচ্ছে একদম 100% অরিজিনাল। এবং দেখতে পাচ্ছেন আমি যদি সাইড প্রোফাইলটা দেখাই, টায়ারিং দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ আছে, বডিতে কোনো ডেন বা স্ক্র্যাচ নেই, ডোর হ্যান্ডেলগুলো নিকেল কালারের। সো আমি যদি রিয়ারটা আপনাদেরকে দেখাই, এটা দেখতে পাচ্ছেন গাড়ির রিয়ার, পেছনের গ্লাসটা অরিজিনাল পেয়ে যাবেন। সো খুবই চমৎকার কন্ডিশনে গাড়িটা আছে। আমি আপনাদেরকে ইন্টেরিয়ারটা দেখাই। ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন গ্রে এবং ব্ল্যাক কালারের, এসি অপশন টাচ, এবং সিট কাভারগুলো দেখতে পাচ্ছেন খুব অসাধারণ। যারা একটু কম প্রাইসের মধ্যে আপনার এক্সিও খুঁজছেন তারা কিন্তু এই শোরুমটা ভিজিট করবেন। সো আমি যদি রিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখাই, এখানেও 3 থেকে 4 জন বসে ট্রাভেল করতে পারবেন। সিলিংয়ের কন্ডিশনও বেশ ভালো। সো ফ্রেন্ডস, এই গাড়িটা হচ্ছে সিএনজি ও তেলে চালিত, পেপার সাপ্লোডের অবস্থায় পেয়ে যাবেন। 1500 সিসির ইঞ্জিন ইনস্টল করা আছে এবং এটার আস্কিং প্রাইস হচ্ছে 13,85,000 টাকা অ্যান্ড ইটস নেগোশিয়েবল। আপনারা আগে আসেন, দেখেন, দেন হচ্ছে দামাদামি করার সুযোগ পাবেন। সো চলুন আমরা আমাদের নেক্সট গাড়িতে চলে যাই। সো ফ্রেন্ডস, আজকে আরও একটা এক্সিও দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার 7 মডেল 11 রেজিস্ট্রেশন, ঢাকা মেট্রো গ 31 সিরিয়ালের গাড়ি। এখানে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু 3টা পরপর একদম সেম কালারের এক্সিও আপনাদেরকে দেখাবো। সো এটা হচ্ছে আমি ফ্রন্ট ফেসিয়াটা যদি দেখাই, হেডল্যাম্প দেখতে পাচ্ছেন ফ্রেশ আছে এবং গ্রিলটাও ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন, এবং সামনের গ্লাসটা চেঞ্জ করা হয়েছে। সো এটা যে টায়ার রিং দেখতে পাচ্ছেন, অ্যালয় রিং ও টায়ার, এবং বডিতে কিন্তু কোনো ডেন বা স্ক্র্যাচ নেই। এটা হচ্ছে রিয়ার টায়ার ও রিং। আমি যদি আপনাদেরকে রিয়ারটা দেখাই, এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ির রিয়ার, টেল ল্যাম্পগুলো ফ্রেশ অবস্থায় আছে। সো আমি যদি আপনাদেরকে ইন্টেরিয়ারটা একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন সেম ইন্টেরিয়ারই, এখানে আপনার গ্রে এবং ব্ল্যাক কালারের ড্যাশবোর্ড, এসির প্যানেল দেখতে পাচ্ছেন, স্টিয়ারিং হুইল, সিট কাভারগুলো আপনার ফ্রেশ অবস্থায় আছে। ড্যাশবোর্ডের সাথে ম্যাচিং দেখে আপনার ডোর প্যাকগুলো আছে, এখানেও 2 থেকে 3 জন বসে ট্রাভেল করতে পারবেন। ফ্রেন্ডস, এই গাড়িটা হচ্ছে সিএনজি ও তেলে চালিত, 1500 সিসির ইঞ্জিন আছে, আস্কিং প্রাইস 12,95,000 টাকা অ্যান্ড ইটস নেগোশিয়েবল, পেপারস অবভিয়াসলি আপলোড অবস্থায়। চলুন আমাদের নেক্সট আর একটা এক্সিও দেখি। সো ফ্রেন্ডস, এখন যে এক্সিওটা দেখাবো, এটা হচ্ছে 10 মডেল 13 রেজিস্ট্রেশন, ঢাকা মেট্রো গ 35 সিরিয়ালের গাড়ি। এটাও হচ্ছে নেভি ব্লু কালারের। সো একটা ফ্রন্ট ফিশিয়েট আমি দেখাচ্ছি, এটাতে আবার স্টিল বাম্পার ইনস্টল আছে, হেডল্যাম্পগুলো ফ্রেশ, গ্রিলটাও ফ্রেশ কন্ডিশনে আছে, এবং সামনের গ্লাসটা অরিজিনাল, এখানে টয়োটার মার্কিং আছে। সো আমি যদি সাইড প্রোফাইলটা দেখাই, এখানে দেখতে পাচ্ছেন টায়ার রিং গুড কন্ডিশনে আছে, বডিতে কোনো ডেন্ট স্ক্র্যাচ নেই। সো খুবই ভালো কন্ডিশনে গাড়িগুলো আছে, আপনারা এসে দেখলে বুঝতে পারবেন। পেছনেও স্টিল বাম্পার ইনস্টল আছে এবং এটা একটা এক্স গ্রেডের গাড়ি, পেছনের গ্লাসটা অরিজিনাল। তো গাড়িগুলো দেখতে কিন্তু বেশ চমৎকার লাগতেছে, আপনারা একবার ভিজিট করুন। এবং এগুলো সবই কি স্টার্ট। ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে উডেন করা আছে একটু, এসির প্যানেল হচ্ছে টাচ। সো এখানে ডোর প্যাড দেখতে পাচ্ছেন। সো আমরা একটু আগে যেই আপনার এক্সিওগুলো দেখলাম দুটো, সেরকমই অনেকটা, এখানেও 2 থেকে 3 জন বসে ট্রাভেল করতে পারবেন। সো ফ্রেন্ডস, এটা সম্পূর্ণ তেলে চালিত একটা গাড়ি, পেপার সাপ্লোড অবস্থায় পেয়ে যাবেন, এবং এটার আস্কিং প্রাইস হচ্ছে 15,65,000 টাকা, এবং এগুলো সবই নেগোশিয়েবল। আপনারা আসেন, শোরুম ভিজিট করেন, দেন প্রাইস নিয়ে কথা বলার সুযোগ থাকবে। সো লেটস জাম্প টু আওয়ার নেক্সট কার। সো ফ্রেন্ডস, নেক্সট যে গাড়িটি আমরা দেখবো এটা হচ্ছে প্রিমিও, এটা হোয়াইট কালারের একটা গাড়ি, এবং এটা হচ্ছে 4 মডেল 9 রেজিস্ট্রেশন। সো এটার ফ্রন্ট ফিশিয়াটা দেখাচ্ছি, আপনার হেডল্যাম্পগুলো ফ্রেশ আছে, এবং এটার রেজিস্ট্রেশন হচ্ছে ঢাকা মেট্রো গ 25 সিরিয়াল, গ্রিলটাও ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন গাড়িটা, এটা অ্যালয়ারিং ও টায়ার আছে। সো এটাও খুব ফ্রেশ কন্ডিশনে গাড়িটা আছে, প্রিমিও আপনার যারা খুঁজছেন একটু কমফোর্ট ট্রাভেলের জন্য,
তারা হচ্ছে এই প্রিমিয়ম গাড়িগুলো দেখতে পারেন। পেছনের কাছে ওয়েপার আছে, এটা হচ্ছে গাড়ির রিয়ারটা, টেইল ল্যাম্পগুলো ফ্রেশ অবস্থায় আছে। সো আমি যদি আপনাদেরকে ইন্টেরিয়রটা দেখাই, ব্ল্যাক এবং বিস্কিট কালারের, এখানে সিট কাভারগুলো হচ্ছে বিস্কিট কালারের। সো এটা সম্পূর্ণ তেলে চালিত একটা গাড়ি, 1500 সিসির ইঞ্জিন আছে। সো রিয়ার সিটিং ক্যাপাসিটি দেখাচ্ছি, এখানে 3 থেকে 4 জন বসে ট্রাভেল করতে পারবেন, সিলিংয়ের কন্ডিশনও বেশ ভালো। সো ফ্রেন্ডস, এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 1485,000 টাকা এবং এটা নেগোসিয়েবল, আপনারা আসলে দামাদামির সুযোগ পাবেন, তেলে চালিত গাড়ি পেপার সাপোর্টেড অবস্থায় পেয়ে যাবেন। সো ফ্রেন্ডস, এখন একটা প্রোবক্স দেখছি, এটা হচ্ছে 3 মডেল 6 রেজিস্ট্রেশন সিলভার কালারের গাড়িটা, ঢাকা মেট্রো G19 সিরিয়ালের গাড়ি। ফ্রন্ট ফেস এটা দেখতে পাচ্ছেন, হেডল্যাম্প ফ্রেশ অবস্থায় আছে, গ্রিলটাও ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন। আপনার সামনের গ্লাসটার কথা যদি বলি, সামনের গ্লাসটা, হ্যাঁ সামনের গ্লাসটা অরিজিনাল আছে। সো গাড়িটা খুবই চমৎকার কন্ডিশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন কোনো ডেন্ট স্ক্র্যাচ এগুলো কিচ্ছু নেই। সামনের টায়ার রিং দেখতে পাচ্ছেন বেশ ফ্রেশ অবস্থায় আছে, বডিতেও কোনো ডেন্ট বা স্ক্র্যাচ নেই। এটা হচ্ছে রিয়ার টায়ার রিং। তো রিয়ারটা যদি আমি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন পেছনে সামনে পেছনে স্টিল বাম্পার ইনস্টল নেই, পেছনের গ্লাসটা, হ্যাঁ পেছনের গ্লাসটাও চেঞ্জ করা হয়েছে। সো ইন্টেরিয়ার পার্টটা দেখি, এখানে সম্পূর্ণ সেট আপ হচ্ছে ব্ল্যাক, একটা ড্যাশবোর্ড সিট কাভার সবই হচ্ছে ব্ল্যাক, ট্রান্সমিশন অটো, এসির কন্ট্রোলার হচ্ছে ম্যানুয়াল। সো এখানে আমি রিয়ার সিটিং ক্যাপাসিটিটা দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিয়ার সিটিং ক্যাপাসিটি, 3 থেকে 4 জন বসে অনায়াসে ট্রাভেল করতে পারবেন, সিলিংয়ের কন্ডিশন বেশ ভালো। এটা হচ্ছে অনেকটা স্টেশন ওয়াগন টাইপের, এখান থেকে দেখতে পাচ্ছেন পেছনে প্রচুর স্পেস আছে, আপনারা চাইলে লাগেজ ভালো, মানে ভালো মানের লাগেজ ক্যারি করতে পারবেন আর কি, অনেকটা স্টেশন ওয়াগনের মতো। সো ফ্রেন্ডস, এটা হচ্ছে সিএনজি ও তেলে চালিত, এটাতে ইঞ্জিন আছে হচ্ছে আপনার 1500 সিসির ইঞ্জিন এবং এটার আস্কিং প্রাইসটা হচ্ছে 765,000 টাকা এবং এটা নেগোসিয়েবল, আপনারা আসলে দামাদামের সুযোগ পাবেন। সো ফ্রেন্ডস, এখন 1400 মডেল 19 রেজিস্ট্রেশনের একটা এক্সিও গাড়ি দেখতে পাচ্ছি। আসলে গাড়িগুলো মানে এত হিউজ পরিমাণে এই শোরুমে গাড়ির কালেকশন আছে, দেখতে পাচ্ছেন মানুষ হাঁটার পর্যন্ত জায়গা নাই। সো রেজিস্ট্রেশন নাম্বারটা আমি একটু পরে বলি। এটার ফ্রন্ট ফেসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নিউ শেপের এক্সিও, সামনে একটা স্টিল বাম্পার ইনস্টল আছে, গ্রিলটা ফ্রেশ আছে, হেডল্যাম্পটা হচ্ছে আপনার নিউ শেপে যে হেডল্যাম্পগুলো আসছে, দেখতে বেশ একটু মানে স্টাইলিশ লাগে। সামনের গ্লাসটা আপনার 100% অরিজিনাল, যেহেতু 19 রেজিস্ট্রেশন গাড়িগুলো অলমোস্ট নিউ। সো এখানে দেখতে পাচ্ছেন টায়ার রিং ভেরি গুড কন্ডিশন, সো আপনার বডিতে কোনো ডেন্ট বা স্ক্র্যাচ কিন্তু নেই, একদমই ফ্রেশ অবস্থায় আছে। এটা হচ্ছে রিয়ার টায়ার রিং। সো পেছনেও হচ্ছে স্টিল বাম্পার ইনস্টল আছে। সো আমি যদি আপনাদেরকে ইন্টেরিয়ারটা একটু দেখাই, দেখতে পাচ্ছেন এটার ইন্টেরিয়ার ড্যাশবোর্ডটা ব্ল্যাক এবং একটু মেরুন কালারের, সিট কাভারগুলো অনেকটা ড্যাশবোর্ডের সাথে মিল রাখা হয়েছে। এটা কিন্তু নন হাইব্রিড একটা গাড়ি, এসির কন্ট্রোলার আছে। সো এখানে দেখতে পাচ্ছেন রিয়ার সিটিং ক্যাপাসিটি, 3 থেকে 4 জন বসে অনায়াসে ট্রাভেল করতে পারবেন। সো ফ্রেন্ডস, এই গাড়িটাতে ইঞ্জিন আছে, 1500 সিসির ইঞ্জিন ইনস্টল করা আছে, একদম নিউ শেপের একটা এক্সিও। এটার আস্কিং প্রাইসটা হচ্ছে 1885,000 টাকা এবং এটা নেগোসিয়েবল, ফিক্স না, পেপার সাপোর্টেড অবস্থায় পেয়ে যাবেন। চলুন আমরা আমাদের নেক্সট গাড়িতে চলে যাই। সো ফ্রেন্ডস, এখন একটা এক্সিও ফিল্ডার দেখতে পাচ্ছি, 12 মডেল 17 রেজিস্ট্রেশন, এটা হচ্ছে ঢাকা মেট্রো গ সম্ভবত, রেজিস্ট্রেশন নাম্বারটা আমি পরে বলতেছি। এটা হচ্ছে হেডল্যাম্পগুলো দেখতে পাচ্ছেন, প্রজেকশন হেডল্যাম্প, সামনের গ্রিলটাও ফ্রেশ আছে, নিচে ফগ লাইটও আছে। এটা হোয়াইট কালারের একটা গাড়ি, সামনের গ্লাসটা আপনারা অরিজিনাল পেয়ে যাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন এটা সামনের টায়ার রিং, বডিতে কোনো ডেন্ট বা স্ক্র্যাচ নেই, এটা হচ্ছে রিয়ার টায়ার রিং। সো আমি যদি রিয়ারটা আপনাদেরকে দেখাই, স্পয়লার আছে, গ্লাসে ওয়েপার আছে এবং এটা এক্সিও ফিল্টারের যে আপনার লাস্ট শেপের আগের যে শেপটা আছে সেটা হচ্ছে এটা। সো ইন্টেরিয়রটা যদি দেখাই, সম্পূর্ণ ড্যাশবোর্ড ব্ল্যাক এবং এখানে ড্যাশবোর্ডের এখানে একটু উডেন করা আছে, সিট কাভারগুলো হচ্ছে ব্ল্যাক কালারের। অ্যান্ড গাইস, সরি ফর দ্য ডার্কনেস, প্রতিবারের মতো এখানে 3 থেকে 4 জন বসে ট্রাভেল করতে পারবেন এবং এটা হচ্ছে আপনার অনেকটা প্রোবক্স, মানে স্টেশন ওয়াগন টাইপের মতো। সো ফ্রেন্ডস, এই গাড়িটা হচ্ছে সম্পূর্ণ তেলে চালিত, আপনার সিএনজি করা হয়নি। এটার আস্কিং প্রাইসটা হচ্ছে 1665,000 টাকা, পেপার সাপোর্টেড অবস্থায় পেয়ে যাবেন, 1500 সিসির ইঞ্জিন ইনস্টল করা আছে এবং প্রাইস কিন্তু নেগোসিয়েবল। সো ফ্রেন্ডস, এখন একটা প্রিমিয়াম দেখছি, এটা হচ্ছে 9 মডেল 14 রেজিস্ট্রেশন ঢাকা মেট্রো G35 সিরিয়ালের গাড়ি। এটা হচ্ছে আপনার সামনে একটা স্টিল বাম্পার ইনস্টল আছে, ফ্রন্ট ফেসি এটা দেখতে পাচ্ছেন, গ্রিলটা ফ্রেশ অবস্থায় আছে, হেডল্যাম্পের কন্ডিশনগুলো যথেষ্ট ভালো। সামনের গ্লাসটার কথা যদি বলি, টয়োটার মার্কিং আছে, ইট ওয়াজ অরিজিনাল।
এবং এর সাইড প্রোফাইলটা যদি দেখাই দেখতে পাচ্ছেন টায়ার রিং এবং বডিতে কোনো ডেন্ট স্ক্র্যাচ নেই, খুবই চমৎকার কন্ডিশনে গাড়িটা আছে। এটা হচ্ছে রিয়ার টায়ার ও রিং। সো আমি যদি রিয়ারটা দেখাই, পিছনের গ্লাসে ওয়াইপার আছে, স্টিল বাম্পার ইনস্টল আছে এবং আমি পেছনের দিকটি একটু ভালোভাবে দেখাই। এটা কিন্তু এফ প্রিমিয়ো মেরুন কালারের একটা গাড়ি, খুবই চমৎকার কন্ডিশনে গাড়িটা আছে। তো আমি আপনাদেরকে ইন্টেরিয়ারের পার্টে চলে যাই। ড্যাশবোর্ডটা দেখছেন ব্ল্যাক কালারের উডেন করা আছে, সিট কাভারগুলো হচ্ছে ব্ল্যাক ম্যাট। এলিয়েন প্রিমিয়ো গাড়িগুলোতে বরাবরই প্রচুর লেগ স্পেস থাকে, মানে কমফোর্ট ট্রাভেল যদি খুঁজতে চান সেক্ষেত্রে এলিয়েন প্রিমিয়ো হচ্ছে বেস্ট চয়েস। এটা হচ্ছে রেয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট, এখানেও তিন থেকে চারজন বসে ট্রাভেল করতে পারবেন, সিলিংয়ের কন্ডিশন বেশ ভালো। সো ফ্রেন্ডস, এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 21,65,000 টাকা। এটা তেল এবং গ্যাসে চালিত এবং হচ্ছে পেপার সাপ্লাইড অবস্থায় পেয়ে যাবেন। সো চলুন আমরা আমাদের নেক্সট গাড়িতে চলে যাই। সো ফ্রেন্ডস, এখন একটা প্রিমিয়ো জি সুপিরিয়ার গাড়ি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে হোয়াইট কালারের ঢাকা মেট্রোগো 45 সিরিয়াল, 17 মডেল, 21 রেজিস্ট্রেশন। ফ্রন্ট ফেসিয়াটা দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার কন্ডিশন আছে। হেডল্যাম্পগুলো প্রজেকশন, ডে টাইম রানিং লাইট আছে। সামনের গ্রিলটা অনেকটা মার্সিডিজের মতো, সে একটা স্টিল বাম্পার ইনস্টল আছে, নিচে ফগ লাইট আছে। এটা আপনার নিউ শেপের যেই গাড়িগুলো আছে সেটা, জি সুপিরিয়ার। এবং সামনের গ্লাসটার কথা যদি বলি, 100% অরিজিনাল ড্যাশ ক্যামেরা আছে, সামনের গ্লাসে হিটার আছে দেখতে পাচ্ছেন। আপনার একদমই মানে অলমোস্ট নিউ, রিকন্ডিশন বলা যেতে পারে। টায়ারিং দেখতে পাচ্ছেন বেশ ফ্রেশ। গাড়িটা যেহেতু 21 রেজিস্ট্রেশন, বাংলাদেশে খুব একটা বেশি চলেনি। আপনারা যারা অলমোস্ট নিউ গাড়ি খুঁজছেন তারা কিন্তু এই গাড়িটা অবশ্যই একবার দেখবেন, আশা করি পছন্দ হবে। রেয়ার টায়ার ওরিং, গাড়ির রেয়ারে স্টিল বাম্পার ইনস্টল আছে, টেল ল্যাম্পগুলোও খুব চমৎকার কন্ডিশনে আছে। সো লেটস চেক আউট দ্য ইন্টেরিয়ার। ড্যাশবোর্ডটা ব্ল্যাক এবং উডেন করা আছে, এসির প্যানেল টাচ। এখানে তার সিট কাভারগুলো হচ্ছে বিস্কিট কালারের দেখতে পাচ্ছেন। এটা পুশ স্ট্যান্ড একটা গাড়ি, এখানে দেখতে পাচ্ছেন প্যাডটাও হচ্ছে বিস্কিট কালারের একটা দেওয়া আছে। সো এখানে দেখতে পাচ্ছেন রেয়ার সিটিং ক্যাপাসিটি, তিন থেকে চারজন বসে অনায়াসে ট্রাভেল করতে পারবেন, সিলিংয়ের কন্ডিশনও বেশ ভালো। সো গাড়িটা হচ্ছে আপনার 1500 সিসির ইঞ্জিন ইনস্টল করা আছে এবং এটার আস্কিং প্রাইসটা হচ্ছে আপনার 34,85,000 টাকা এবং এটা নেগোসিয়েবল, আপনারা আগে আসেন, দামাদামির সুযোগ আছে। সো ফ্রেন্ডস, এখন একটা অ্যালেক্স গাড়ি দেখছি, 3 মডেল, 7 রেজিস্ট্রেশন, টয়োটা অ্যালেক্স ঢাকা মেট্রোগো, 21 সিরিয়ালের গাড়ি। গাড়িটা দেখতে অনেকটা লাল টুকটুক, খুব চমৎকার একটা কালার। সামনে কোনো স্টিল বাম্পার ইনস্টল নেই, হেডল্যাম্পগুলো ফ্রেশ অবস্থায় আছে এবং সামনের গ্রিলটা দেখতে পাচ্ছেন খুবই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে। এবং এই গাড়িটা হচ্ছে লাস্ট ডেতে, মানে গতকালকে তাদের শোরুমে এসেছে, গ্লাসটা চেঞ্জ করা হয়েছে। সো এই কারণে এটার প্রাইসটার জন্য একটু ওয়েট করতে হবে আমাদেরকে। সো আমি গাড়ির রিভিউটা একটু আপনাদেরকে দেখাই দিই। সেটা হচ্ছে টায়ার রিং দেখতে পাচ্ছেন, খুব চমৎকার কন্ডিশন। এবং এটা একটা হ্যাচব্যাক গাড়ি, বডিতে কোনো ডেন্ট বা স্ক্র্যাচ নেই। এটা হচ্ছে রেয়ার টায়ার রিং। সো রেয়ারটা যদি আমি দেখাই, পেছনে স্পয়লার আছে, গ্লাসে ওয়েপার আছে এবং অ্যালেক্স ইয়াটা লেখা আছে। সো যারা একটু ছোটো ফ্যামিলির জন্য গাড়ি খুঁজছেন হ্যাচব্যাক টাইপের, কারণ ঢাকা শহরে যেই জ্যামজট, মানে এই ট্রাফিকের মধ্যে মানে এই ছোটো গাড়িগুলো চালায় অনেক মজা বেশি। সো চলুন আমরা আমাদের এটার ইন্টেরিয়ারে চলে যাই। সো ফ্রেন্ডস, এটার হচ্ছে ড্যাশবোর্ডটা সম্পূর্ণ ব্ল্যাক এবং এখানে মাঝখানে উডেন করা আছে এসির প্যানেলে, ট্রান্সমিশন লিভার অটোমেটিক। সিট কাভারগুলো দেখতে পাচ্ছেন বেশ ফ্রেশ অবস্থায় আছে। সো এটার ডোর প্যাডটাও ব্ল্যাক কালারের এবং আপনার হচ্ছে সিট, এই ড্রাইভিং সিটটা অ্যাডজাস্টেবল। এখানে দেখতে পাচ্ছেন তিনজন অনায়াসে বসে ট্রাভেল করতে পারবেন, সিলিংয়ের কন্ডিশনও বেশ ভালো। সো ফ্রেন্ডস, এই গাড়িটার ব্যাকহুডের ইন্টেরিয়ারটা দেখাচ্ছি। এটা সিএনজিও তেলে চালিত একটা গাড়ি, এখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট সম্ভবত 60 লিটারের সিলিন্ডার লাগানো আছে। এখানে ছোটোখাটো কোনো ব্যাগেজ নিতে পারবেন, মানে ছোটো ফ্যামিলির জন্য এই গাড়িটা হচ্ছে বেস্ট একটা চয়েস। সো আপনারা যদি এই গাড়িটা পছন্দ হয় সেক্ষেত্রে এসে এই শোরুমে যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। সো ফ্রেন্ডস, এটা হচ্ছে 3 মডেল, 7 রেজিস্ট্রেশন এবং এটার আস্কিং। সো ফ্রেন্ডস, দ্যাটস ইট ফর টুডে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন নেক্সট কোন গাড়ির রিভিউ দেখতে চান। চ্যানেল মাস্ট সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন প্লিজ পেজটা ফলো করে দিন, সাপোর্ট দিন। সো এই শোরুমের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কোনো গাড়ি পছন্দ হলে ইউ ক্যান কন্ট্যাক্ট ফ্রম দেয়ার। এবং এই শোরুমে কিন্তু আরও কিছু গাড়ি আছে, এগুলো এই পেছনের গাড়িগুলো আমি দেখাইনি, বিকজ আমার লাস্ট দুইটা রিভিউতে এই শোরুমের এই গাড়িগুলো দেখানো হয়েছে। অ্যাভেঞ্জা আছে, এরপরে হচ্ছে আরও অনেক গাড়ি আছে, করোনা প্রিমিয়ো আছে, নিশান ব্লুবার্ড আছে, ঠিক আছে। সো সে আপনারা যদি চান সেই ভিডিওগুলো আবার পুনরায় দেখে নিতে পারেন। সো এটাই তো আজ কথা না বলে ভিডিওটি এখানে শেষ করি, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।